পূজোর মুখে জেলা জুড়ে বিভিন্ন মিষ্টির দোকান ও অন্যান্য খাবার দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের। পূজোর কটা দিন উৎসব প্রিয় মানুষজন যাতে স্বাস্থ্যসম্মত মিষ্টি থেকে খাবার দাবার মিষ্টির দোকান ও রেস্তোরাঁ থেকে পেতে পারে তা নিশ্চিত করতে উদ্যোগী জেলা খাদ্য সুরক্ষা দফতর। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের পাশাপাশি কোলাঘাট, হলদিয়া, একরা সহ বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দফতর সহ অন্যান্য দফতর দোকানে দোকানে ঘুরে দেখলেন। তমলুক শহরের একাধিক মিষ্টির দোকানে মিষ্টির গুণগত মান বা মিষ্টি স্বাস্থ্যসম্মত উপায় প্রস্তুত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।